ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। পূর্ব মেদিনীপুরের পটাশপুরের বাসিন্দা বিজেপি কর্মীর মৃত্যু ঘিরে উত্তপ্ত রাজ্য রাজনীতি। বিজেপির অভিযোগ, থানায় তাদের কর্মীকে বেধড়ক পেটায় পুলিশ, তার জেরেই মৃত্যু। অভিযোগ অস্বীকার পুলিশের। দলীয় কর্মীর মৃতদেহ নিয়ে কলকাতায় মিছিল বিজেপির। ফের রাজপথে দেহ রাজনীতি। টিটাগড়ে বিজেপি নেতা মনীষ শুক্লা খুনের পর এবার পূর্ব মেদিনীপুরের পটাশপুরের এক বিজেপি কর্মীর মৃতদেহ নিয়ে রাজপথে গেরুয়া শিবির। জেল হেফাজতে থাকাকালীন অসুস্থ হন পটাশপুরের বাসিন্দা বিজেপি কর্মী মদন ঘড়ুই। পরে এসএসকেএম হাসপাতালে মৃত্যু হয় তার। বিজেপির অভিযোগ, তাদের কর্মীকে থানায় বেধড়ক পেটায় পুলিশ, তার জেরেই মৃত্যু। এই অভিযোগে শুক্রবার দুপুরে কলকাতায় মুরলীধর সেন লেনে রাজ্য দপ্তর থেকে লকেট চট্টোপাধ্যায় নেতৃত্বে বিজেপির মিছিল বের হয়। সূত্রের খবর, মিছিল করে কালীঘাট পর্যন্ত যাওয়ার উদ্দেশ্য ছিল বিজেপির। বউবাজারের কাছে পুলিশ মিছিল আটকালে শুরু হয় বচসা। রাস্তায় বসে পড়েন লকেট চট্টোপাধ্যায়। একদম রাস্তা অবরুদ্ধ, আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেন্ট্রাল অ্যাভিনিউতে বউবাজার ক্রসিং। মদন ঘড়ুইয়ের মৃতদেহ সামনে রেখে লকেট চট্টোপাধ্যায় এবং বিজেপি কর্মীরা সমর্থকরা তারা রাস্তায় বসে পড়েছেন। বিজেপি করে বলে আজকে থানার লকআপে পিটিয়ে মেরে ফেলছে পুলিশ। আমরা চাই যে মুখ্যমন্ত্রী দেখো, মুখ্যমন্ত্রী জবাব দিক, পুরোপুরিভাবে সিবিআই তদন্ত হোক। আমরা পশ্চিমবঙ্গের প্রশাসনকে বিশ্বাস করি না। কিন্তু যেভাবে বিজেপি মরা ধরার রাজনীতি করছে, কেউ আত্মহত্যা করলো সেটাকে গিয়ে ধরছে, কোথাও খুন হলো তাদের অন্য রাইভেলরির জন্য সেটা গিয়ে ধরছে, কোথাও গিয়ে পুলিশি নির্যাতন, এটা নাটক করছে। এই নাটকের কোনো মানে হয় না। মৃত বিজেপি কর্মীর দ্বিতীয়বার ময়না তদন্তের আর্জি মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট। সিঙ্গল বেঞ্চ জানায় দ্বিতীয়বার ময়না তদন্ত করতে হবে, ভিডিওগ্রাফি করতে হবে, ময়না তদন্তের পুরো প্রক্রিয়া ময়না তদন্ত করতে হবে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে। হাইকোর্টের নির্দেশ ঘোষণা করে পুলিশ অবস্থানকারী বিজেপি নেতাকর্মীদের উঠে যেতে বলে। পরে অবস্থান তুলে নেয় বিজেপি। এদিকে সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য সরকার, যার প্রেক্ষিতে দ্বিতীয়বার ময়না তদন্তের নির্দেশে সোমবার পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। অন্যদিকে অভিযোগ অস্বীকার করে পটাশপুর থানার পুলিশের দাবি, নাবালিকা হাসপাতালে পাঠানো হয়েছিল। কৃষ্ণেন্দু অধিকারী, শৌভিক মজুমদার ও হিন্দল দে, এবিপি আনন্দ। পটাশপুরের বিজেপি কর্মীর মৃত্যুতে বিতর্ক। পরিবারের অভিযোগ, পুলিশের মারধরের জেরে অসুস্থ হয়ে পড়েন ওই কর্মী, পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। সেই অভিযোগ খারিজ করেছে পুলিশ। ওই ঘটনায় কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দিলেও সোমবার পর্যন্ত তাতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। এক বিজেপি কর্মীর জেল হেফাজতে অসুস্থ হওয়ার পর হাসপাতালে মৃত্যু। ঘটনায় ফের প্রতিবাদে পথে বিজেপি। পশ্চিমবঙ্গে রাজনৈতিক বিতর্ক। মৃত বিজেপি কর্মী মদন ঘড়ুইয়ের বাড়ি পূর্ব মেদিনীপুরের পটাশপুর এক নম্বর ব্লকের কনকপুর গ্রামে। মৃতের পরিবার সূত্রে দাবি, এক নাবালিকাকে অপহরণে অভিযুক্ত ওই বিজেপি কর্মীর ভাইপো। সেই মামলায় ওই বিজেপি কর্মীকে গত 25 সেপ্টেম্বর গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের দাবি, জেল হেফাজতে থাকাকালীন অসুস্থ হয়ে পড়েন মদন, তাকে ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালে। 13 অক্টোবর সেখানেই তার মৃত্যু হয়। এরপরে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে মৃতের পরিবার। বলছে আমি চার্জি ওকে মেরে মেরে জিজ্ঞেস করো, আমার স্বামী তো জানে না ওকে মেরে করেছে, আমার মাছে মেরে মেরে হাত পেল হয়েছে গো। যদিও অভিযোগ অস্বীকার করে পটাশপুর থানার পুলিশের দাবি, নাবালিকা অপহরণ মামলায় গ্রেপ্তার করা হয়েছিল মদন ঘড়ুইকে। মেডিকেল পরীক্ষা করিয়ে কাঁথি আদালতে তোলা হয়। আদালত জেল হেফাজতের নির্দেশ দেয়। তারপর ওই ব্যক্তি জেল হেফাজতে অসুস্থ হন। চিকিৎসার জন্য তাকে এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়েছিল। এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। ভারতীয় জনতা পার্টির সমর্থক ছিলেন, পটাশপুর থানার পুলিশ শাসক দলের তাবেদারি করছে, বিভিন্ন অজুহাতে আমাদের কার্যকর্তাদের তুলছেন, সমর্থকদের তুলছেন এবং প্রচণ্ডভাবে শারীরিক অত্যাচার করছে। 17 বছরের একটি নাবালিকা মেয়েকে যারা নিয়ে চলে যায়, তারা দায়িত্ব জ্ঞানহীনভাবে কেন স্যারেন্ডার করায়নি? পুলিশ তো 2 মাস টাইম দিয়েছে। সেখানে বিজেপি মিথ্যা রাজনীতি করছে, এখানে তৃণমূল কংগ্রেস বা
বিজেপির কোনো সম্পর্ক নেই। প্রকৃত অপরাধীরা আইনের ঊর্ধ্বে কখনোই উঠতে পারেন না, পুলিশ তার ব্যবস্থা করছে। মৃত্যুর ঘটনায় দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন করে রাজ্য সরকার। সেই আবেদনের প্রেক্ষিতে দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশে সোমবার পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। ঋত্বিক প্রধান ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ।